বন্ধুরা, খানিকক্ষণ আগেই আমরা কিন্তু একটা আপডেট দিয়েছিলাম আবহাওয়া সম্পর্কে এবং বিস্তারিত আপডেট ছিল। তবে একটা নতুন পরিবর্তন লক্ষ্য করা গেছে বঙ্গোপসাগরে। এই যে ভারী মেঘের জমায়েত হয়েছে, এর জন্য একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। তার থেকে কি তৈরি হবে ঘূর্ণিঝড় আসনা? আপনাদের জানিয়ে রাখি, পরবর্তী যে ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরই হোক কিংবা আরব সাগরই হোক তৈরি হবে, তার নাম হতে চলেছে আসনা। এবং এই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে পাকিস্তান। আপনারা জানেন যে ১৩টা দেশ মিলে এই নামকরণ করে, তার মধ্যে পাকিস্তানও রয়েছে। পাকিস্তানের নাম দেওয়া আসনা কিন্তু পরবর্তী ঘূর্ণিঝড়ের নাম হতে চলেছে। এই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, তবে সেটি ঘূর্ণিঝড় হবে কি না এখনই বলা যাচ্ছে না। তবে ভারী মেঘের সমন্বয়ে একটা হালকা ইশারা পাওয়া গেছে, সেই নিয়েই আপনাদের জন্য ছোট্টর উপর আপডেট। আর জানিয়ে রাখি, আজকে আমাদের একটি লাইভও রয়েছে বিকেল 5টায়, সেটি হচ্ছে স্টারশিপ লঞ্চ হতে চলেছে। গতকালকে লাইভে এসেছিলাম, যারা আবহাওয়ার খবর দেখতে আসেন অবশ্য তাদের জন্য সেই লাইভটি নয়, যারা বিজ্ঞানভিত্তিক মহাকাশ গবেষণার খবরাখবর আমাদের এই চ্যানেলে দেখেন তাদের জন্য সেই আপডেটটা আমি দিলাম। তো এবার চলে আসি, এই যে আসনা নামক ঘূর্ণিঝড় হবে নাকি সেটি হবে নিম্নচাপ, এই পুরো বিষয় নিয়ে ছোট্টর উপর আলোচনা করব। খুব বেশি বড় করব না, আমরা চলে আসব পরিস্থিতিতে। দেখতে পাচ্ছেন এই যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে আগামী বুধবার, আজকে বৃহস্পতিবার, এবং পরবর্তী দিনগুলো যদি দেখি তাহলে রবিবার পর্যন্ত সেরকম কিছু লক্ষ্য করা যাচ্ছে না। সোমবার বেশ খানিকটা কিন্তু একটা মোচড় মধ্য বঙ্গোপসাগরে আমরা দেখতে পাচ্ছি। তারপর মঙ্গলবার সেটি ঘূর্ণাবর্তে পরিবর্তিত হচ্ছে, আর বুধবার সেটি একেবারে নিম্নচাপে পরিণত হচ্ছে। এখন প্রশ্ন হলো, এই নিম্নচাপ থেকে কি ঘূর্ণিঝড় হতে পারে? এখনই কিন্তু এটা বলা যাবে না, তবে একটা নিম্নচাপ যে তৈরি হচ্ছে সেটা লক্ষ্য করা যাচ্ছে। অনেকে হয়তো ভাবতে পারেন এই তো সদ্য একটা ঘূর্ণিঝড় গেল রেমাল বলে, এত তাড়াতাড়ি কি বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় তৈরি হতে পারে? তাদের জানিয়ে রাখি, হ্যাঁ, আবহাওয়াবিদরা জানিয়েছেন মুহুর্মুহু ঘূর্ণিঝড় কিন্তু তৈরি হবে আগামী দিনে। এই যে আমাদের পরিবেশ, এই যে বিশ্ব উষ্ণায়ন, এর জেরে মাঝে মধ্যেই ঘূর্ণাবর্ত তৈরি হবে বঙ্গোপসাগরে, আরব সাগরে, ভারত মহাসাগরে, এবং আমাদের সারা পৃথিবীর মধ্যে যত সাগর মহাসাগর আছে সব জায়গাতেই কিন্তু ঘূর্ণাবর্ত মাঝে মধ্যেই তৈরি হবে। কোনোটা থেকে হবে হয়তো নিম্নচাপ, কোনোটা হয়তো আবার সাগরেই মিলিয়ে যাবে, আবার কোনোটা ঘূর্ণিঝড় বা আমাদের এদিকে সাইক্লোন বা ঘূর্ণিঝড় বলা হয়, সেরকম অন্যান্য দিকে হারিকেন বা টাইফুন বলা হয়। হারিকেন বলা হয়ে থাকে আমেরিকার দিকে, টাইফুন বলা হয়ে থাকে চায়না এবং জাপানের দিকে। এই যে ঘূর্ণাবর্ত, এই ঘূর্ণাবর্ত হয়তো এখনও অবধি আমরা যতটা দেখতে পাচ্ছি তাতে সেই ক্ষমতা সঞ্চয় করতে পারছে না। একটা ভারী নিম্নচাপ হচ্ছে, কিন্তু এটা যে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে না সেটাও গ্যারান্টি দিয়ে বলা যায় না। এর যে গাস্টিং, সেই গাস্টিং কিন্তু মোটামুটি দেখুন 71 কিলোমিটার, 72 কিলোমিটার, কোথাও কোথাও 75 কিলোমিটার পর্যন্ত পৌঁছে যাচ্ছে। তবে তার যে নর্মাল গতিবেগ সেটা যেহেতু 65-র উপরে পৌঁছাচ্ছে না, তার জন্য এখনই একে কোনোরকম ঘূর্ণিঝড়ের আখ্যা দেওয়া যাবে না। তবে এটি থেকে একটি ভারী নিম্নচাপ হবে, তৈরি হওয়ার পর এটি কি মায়ানমারের দিকে যাবে, নাকি আমাদের পশ্চিমবঙ্গের দিকে আসবে, নাকি বাংলাদেশের দিকে যাবে, সময় অপেক্ষা। তবে এই যে একটা আশঙ্কা তৈরি হলো, তার জন্যই ইমিডিয়েটলি আপনাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি। যখন আমরা এর আগে 1টার সময় আপডেট দিচ্ছিলাম তখনও কিন্তু এই পরিস্থিতিটা আমাদের চোখে আসেনি, এবং নতুন আপডেটে আমরা দেখতে পাচ্ছি নতুন ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এবং পরবর্তী ঘূর্ণিঝড় তৈরি হওয়ার একটা ছোট্ট বা ক্ষীণ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এর আপডেট আপনাদের জন্য রেগুলার থাকবে। হয়তো এমনও হতে পারে আজকে সন্ধে 6টার পর যখন সিস্টেম আবার আপডেট হবে তখন হয়তো দেখা যাবে এই ঘূর্ণাবর্তটা নেই, কিন্তু যেটা দেখা যাচ্ছে তার সঠিক যে খবর সেটা তুলে ধরা আমাদের কাজ, তার জন্যই কিন্তু এই আপডেটটা বানালাম। ছোট্টর উপরে আপডেট, খুব একটা বড় কিছু আপডেট দিলাম না। এবং আরও একটা বিষয় নিয়ে দেখিয়ে দিই, এর জেরে বৃষ্টির মেঘ কিন্তু ভালো পরিমাণ সংঘবদ্ধ হচ্ছে। এই মুহূর্তেও আপনারা দেখেছেন যে উপগ্রহ চিত্র থেকে ভারী থেকে অতি ভারী মেঘ বঙ্গোপসাগর, মধ্য বঙ্গোপসাগরে বিশেষ করে জমায়েত হয়েছে। আরও বেশ খানিকটা মেঘ রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে, সেখান থেকে কিন্তু এই যে মধ্য বঙ্গোপসাগরে থাকা মেঘ তার সঙ্গে যদি মিলে যায় তাহলে এটি কিন্তু বড় আকার ধারণ করতেই পারে। তার জন্য আমাদের রেগুলার এই আপডেটের মধ্যে থাকতে হবে। নতুন কোনো ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে কিনা আমাদের প্রতিদিন পরিস্থিতির উপর নজর রাখতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন ঘূর্ণিঝড় না হলেও বড় বা ভারী নিম্নচাপ তৈরি হওয়ার বিরাট সম্ভাবনা বঙ্গোপসাগরে দেখা দিয়েছে। এবং এটি এখন দেখা যাচ্ছে মায়ানমারের দিকে যাচ্ছে বটে, পরবর্তী সময়ে আমরা হয়তো দেখতে পারি যে এটি আমাদের বাংলার দিকেও আসতে পারে। সেটা যদি নিম্নচাপ হয় তাহলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়াও আমরা কিন্তু দেখতে পারবো। আর আমাদের দক্ষিণবঙ্গে আপাতত ৩-৪ দিনের মধ্যে কোনো বৃষ্টি যে নেই সেটা দেখিয়েছি। বৃষ্টির পরিমাণ যেটা দেখতে পাচ্ছেন, এই যে নিম্নচাপই তৈরি হোক আর ঘূর্ণিঝড়ই তৈরি হোক, তার জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টি এখন দেখা যাচ্ছে মধ্য বঙ্গোপসাগর এবং মায়ানমারের দিকে আছে, ইয়াঙ্গং এবং সিতোয়ে বন্দরের দিকে আছে। পরবর্তী সময় এর পরিস্থিতি পরিবর্তন হতেই পারে। যেমন আমরা রিমালকে দেখছিলাম, এই ইয়াঙ্গংয়ের কাছে যাচ্ছিল, তারপর দেখলেন সেটি আস্তে আস্তে ঘুরে সেই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের সুন্দরবন এবং বাংলাদেশের সুন্দরবনের কাছ থেকেই প্রবেশ করে, পরবর্তী সময় বাংলাদেশ থেকে প্রবেশ করে সেটি চলে গেল আসামের দিকে মেঘালয় হয়ে। তার জেরে অতি ভারী বৃষ্টি কিন্তু আমরা পেয়েছি ঝড় বাংলাদেশেও পেয়েছে, আমাদের দক্ষিণবঙ্গেও পেয়েছে। তো এই ছিল গিয়ে আপডেট, আর খুব বেশি বড় করলাম না। আশা করি এই আপডেট আপনাদের কাজে লেগেছে। তো বন্ধুরা, সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে। এই সংক্রান্ত আরও যা যা খবর আমাদের কাছে এসে পৌঁছাবে অবশ্যই আমরা আপনাদের জন্য তুলে নিয়ে আসব। আর একটা জিনিস দেখিয়ে আজকের আপডেটটা শেষ করব। উত্তরবঙ্গের যে বৃষ্টি রয়েছে না এই কদিন ধরে, সেই বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে খুব একটা যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি তা নয়, তবে মাঝে মধ্যে একটু বিদ্যুৎ চমকাবে। আর অদ্ভুতভাবে একটা পরিস্থিতি আপনাদের দেখাচ্ছি পরিবর্তন হয়েছে, সেটা এই যে আমাদের দক্ষিণবঙ্গে আজকে বিকেল ও সন্ধ্যার দিকে একটা বৃষ্টি হওয়ার মতো সম্ভাবনা দেখা দিয়েছে, যেই মেঘটা প্রবেশ করতে পারে ঝাড়খণ্ডের দিক থেকে। তবে এখনও এটা 100% গ্যারান্টি দিয়ে বলা যাবে না যে এই বৃষ্টিটা হবেই, লক্ষ্য করা যাচ্ছে। তার জন্যই আপনাদেরকে আপডেট দিলাম যে নদিয়া, মুর্শিদাবাদ এবং এদিকে চন্দননগর, আংশিক কলকাতা, কোলাঘাটের দিকে, এছাড়া আরামবাগ, উলুবেড়িয়া, বালিচক, পান্ডুয়া, চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর, কাটোয়া, বেলডাঙ্গা, বহরমপুর, ডোমকল, করিমপুর, বাংলাদেশের মেহেরপুর, আলমডাঙ্গা, দামোদহ, কোটচাঁদপুর, যশোর, নারাইল, মাদারীপুর, শিবচর, গৌরনদী, টুঙ্গিপাড়া, গোপীনাথপুর, মুকসুদপুর, শিবালয়া, এই অঞ্চলগুলোতে একটা বৃষ্টির সম্ভাবনা আজকে দেখা দিয়েছে। এবং সেই বৃষ্টিটা বীরভূমের দিক থেকে প্রবেশ করে তারপর দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় হতে পারে। এখন এটা কতটা হবে তার তো গ্যারান্টি নেই, কিন্তু যেহেতু লক্ষ্য করলাম যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তাই আপনাদের দিলাম। এবং এখানেও কিন্তু দেখা যাচ্ছে এই বৃষ্টির সম্ভাবনাটা রয়েছে, মানে বৃষ্টির পরিমাণ অল্প হলেও বৃষ্টি থাকার সম্ভাবনা আজকে সন্ধ্যের দিকে কাটোয়া, বেলডাঙ্গা, কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, এছাড়া আরামবাগ, কোলাঘাট, বালিচক, এই জায়গাগুলোতে কিন্তু আজকে বৃষ্টি দেখতে পাচ্ছি। এবং দেখতে পাচ্ছি বীরভূমের সিউড়ি, রামপুরহাট, দুমকা, বহরমপুর, বেলডাঙ্গা। তো আমাদের লক্ষ্য রাখতে হবে বৃষ্টিটার দিকে। আশা করছি বৃষ্টিটা হয়তো হলেও হতে পারে। পরবর্তী 24 ঘন্টায় সেই বৃষ্টির লেভেলটা খুব একটা যে বাড়ছে তা নয়। নদিয়া এবং বাংলাদেশের কোটচাঁদপুর, দামোদহর দিকে এই বৃষ্টির লেভেলটা থাকবে। পরের 3 দিনে আলাদা কিছু পরিমাণ বাড়ছে না। এই আজকের বৃষ্টিটার সন্ধ্যের দিকেই হওয়ার সম্ভাবনাটা দেখলাম। তো এই ছিল নতুন করে আপডেট, যেটা পরিবর্তিত আপডেট, সংসদীয় আপডেট আপনাদের জন্য রাখলাম। তো আশা করি কাজে লেগেছে। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।